মায়েরা ভাবেন দুধ না খেলে হবে না ভালো ছেলে। প্রতিদিন তাই দুধের গ্লাসটি ধরেন সন্তানের মুখের সামনে। কিন্তু যাকে আপনি খাঁটি ভাবছেন তা কি আদৌ খাঁটি, নাকি সাদা দুধের আড়ালে লুকিয়ে রয়েছে বিষ? কিছুদিন আগে এই নিয়ে অন্তর্তদন্ত চালায় এবিপি আনন্দ, আর আমাদের ক্যামেরায় যা ধরা পড়েছে তা এক কথায় মারাত্মক। দুধে জল তো ছিলই, এখন দুধে মিশছে ডিটারজেন্ট ও গ্লুকোজ। মুর্শিদাবাদের সাতুইয়ে ছড়িয়ে রয়েছে দুধ তৈরির কারখানা। অবাক হবেন না, আপনি ঠিকই শুনছেন, দুধ তৈরির কারখানা। এখানেই তৈরি হয় ভেজাল দুধ, কার্যত রমরমিয়ে চলে সেই কারবার। কিভাবে তৈরি হয় ভেজাল দুধ দেখুন। এই ড্রামে রয়েছে গ্লুকোজ, এটাই ভেজাল দুধ তৈরির প্রধান উপকরণ। এর সঙ্গে মেশানো হয় গুঁড়ো দুধ। বেশিরভাগ সময় এই গুঁড়ো দুধ আবার হয় মিয়া দুধ তীর্ণ, বিভিন্ন পাইকারি ব্যবসায়ীর থেকে তা দুধ কেনা হয়। গ্লুকোজ ও গুঁড়ো দুধের সঙ্গে মেশানো হয় পাম ওয়েল, আর ভেজাল দুধে দুধের মতো ফেনা তৈরি করতে মেশানো হয় ডিটারজেন্ট পাউডার। এরপর আসল দুধ থেকে ক্রিম বের করে বাকি অংশ এই ভেজাল দুধের সঙ্গে মেশানো হয়। এভাবেই তৈরি হয় ভেজাল দুধ। এই কারবারের ছবি সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়তে হয় এবিপি আনন্দের প্রতিনিধিকেও। এই ছবি সাতুইয়ের আরেকটি ভেজাল দুধ তৈরির কারখানার। বাইরে থেকে আইসক্রিমের কারখানা বলে মনে হলো, আদতে এটি ভেজাল দুধ তৈরির কারখানা। ভেতরে ঢুকে দেখা যায় আইসক্রিম তৈরির চেম্বারে তৈরি হচ্ছে ভেজাল দুধ। স্থানীয়দের দাবি, এই দুধই ট্যাঙ্কারে করে নবগ্রামের শিবপুরের একটি বেসরকারি চিলিং প্ল্যান্টে পাঠানো হয়। সেখান থেকে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই দুধ সরবরাহ করা হয়। ভেজাল দুধ নিয়ে যাওয়া হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টিকার লাগানো ট্যাঙ্কারে করে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়িতে করে এই যে ট্যাঙ্কারটি করে, এই ট্যাঙ্কারটি করে 4,000 লিটার দুধ সাটুই থেকে যাচ্ছে নবগ্রামের উদ্দেশ্যে। এখানের যিনি চালক রয়েছেন, আমরা চালকের সঙ্গে কথা বলবো, কিভাবে তিনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়িতে করে দুধ কি করে পারলেন? এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি, আমি জানি না স্যার, আমি জানি না, আমি কি রিসেন্ট ধরেছি, আমি রিলিফে চালাচ্ছি। কাদের গাড়ি এটা? জটা ঘোষের। কি কি কোথায় যাবে দুধটা? শিবপুর। শিবপুরের বেসরকারি চিলিং প্ল্যান্টের তরফেও সাতুইয়ের কারখানা থেকে দুধ নেওয়ার কথা স্বীকার করা হয়েছে। দুধ পার্টি 10টা 11টা আছে, ছোট বড় মিলায় ওখানে কালেকশন করে এখানে নিয়ে আসে। নাম আছে মিতালি ঘোষ আছে, প্রভাত ঘোষ আছে, মা কালী আছে, চামুণ্ডা আছে। এই প্রেক্ষাপটে ভেজাল দুধ তৈরির কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন জেলা শাসক। ইয়ে মিল্ক অ্যাডাল্টারেশন ইজ টোটালি প্রোহিবিটেড, যদি কেউ করে থাকে ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। নাও এটা বন্ধ করার জন্য বিভিন্ন এসডিও বিডিওদেরকে আমরা ডাইরেকশন দিয়েছি, এসপির সঙ্গে আমার পার্সোনাল কথা হয়েছে, আর মানে যে যে কমপ্লেন আমরা পাবো ওর এগেইনস্টে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করছি। অনেকে বলছেন পুষ্টির উৎসেই যদি এভাবে ভেজাল মেশে তাহলে মানুষ খাবে কি? রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।